হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ভগবানের আশীর্বাদে আর ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে সবাই খুব ভালো থাকো সবাই বাড়িতে থাকো আর যে টপিকটা নিয়ে আজকে ভিডিও বানানো সেটা হচ্ছে খুব একটা মারাত্মক ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে মানে আমাদের ইন্ডিয়াতে কীভাবে ফেক নিউজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে এবং কিভাবে আপনারা তার থেকে বাঁচতে পারবেন তো বা কীভাবে বাঁচতে পারবেন সেটা সম্বন্ধে কিভাবে অ্যাভার হবেন সেটার সম্বন্ধে আপনাদেরকে আমি নেক্সট একটা ভিডিওতে মানে খুব তাড়াতাড়ি আনতে চলে সেরকম একটা ভিডিও যেখান থেকে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কিভাবে আপনারা এইসব ফেক নিউজ থেকে বাঁচতে পারবেন নিজেদেরকে রক্ষা করতে পারবেন আর আজকে যেই মানে ভিডিওটা টপিকটা যে ফেক নিউজটা নিয়ে তো সেটা সম্বন্ধে সবাইকে জানানো উচিত কারণ এটা সম্বন্ধে সবার একটা ভুল ধারণা তৈরি হয়ে গেছে অলরেডি ফার্স্ট দুদিনের মধ্যে যে মানে জিও থেকে আমাদের যে জিওর ফোর নাইনটি এইটের যে রিচার্জটি রয়েছে তো সেটা ফ্রি দেওয়া হচ্ছে তো তো হোয়াটসঅ্যাপের একটা ম্যাসেজ ভাইরাল হচ্ছে যে মেসেজের স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে তো এই মেসেজটা বলছে যে জিও থেকে মানে আমরা যে কোভিড নাইন্টিনের যে আক্রান্ত হয়ে আছি যেভাবে দেশের মধ্যে একটা লকডাউন পিরিয়ড চলছে যেটার জন্য আমরা হয়তো বেরোতে পারছি না কোনো কিছু করতে পারছি না ঠিকমতো তো সেই জায়গাটাতে আমরা যাতে বাড়িতে বসে মানে এন্টারটেন করতে পারি নিজেকে সেই জন্য জিওর ফোর নাইনটি এইটের রিচার্জটা ফ্রি দেওয়া হচ্ছে এবং একটা একটা ওয়েবসাইটের থ্রু তারা দেওয়া হচ্ছে তো আপনারা সেই মানে যে মেসেজটা আপনাদের কাছে আসছে সেই মেসেজের থ্রু একটা লিঙ্ক আসবে সেটার মাধ্যম দিয়ে যদি আপনারা মানে প্রসিড করেন নেক্সট স্টেপগুলোর জন্য তো সেখান থেকে আপনারা ফোর নাইনটি এইটের একটা রিচার্জ ফ্রি পেয়ে যেতে পারেন কিন্তু আদৌ কি এটা সত্যি তো কোনো দিনও না জিও কোনো দিন তাদের এই সব নোটিস হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করবে না এতটা তো আপনারা নিশ্চিন্ত হয়ে যান হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে তারা কোনো দিন এসব নিউজ শেয়ার করে না বিশেষ করে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মেসেঞ্জার যেগুলো হচ্ছে ফেক নিউজের ভান্ডার কারণ সবাই ফরওয়ার্ডের মেসেজ শেয়ার করতে ভালোবাসে এখন আর এটা ইয়াং এজ থেকে শুরু করে মানে আমাদের বৃদ্ধ বয়স অব্দি সব বাই শেয়ার করছে এই জন্য এসব ভাইরাল হচ্ছে যাই হোক তো এরকম যদি আপনারা লিঙ্কের মধ্যে ক্লিক করেন তো সেটার দরুন আপনাদের কী কী ক্ষতি হতে পারে সবার ফার্স্ট আপনারা এই লিঙ্কের মধ্যে ঢোকার সাথে তো আপনারা চলে যাবেন একটা ওয়েবসাইটের মধ্যে সেটা স্ক্রিনশট আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এইসব ওয়েবসাইটের মধ্যে ঢোকার পর আপনাদের হয়তো বলবে যে কিছু স্টেপস আপনাদেরকে ফলো করতে কিছু হিউম্যান ভেরিফিকেশন করতে তারপরে আপনাদেরকে হয়তো বলবে যে কিছু হোয়াটসঅ্যাপে শেয়ার করতে এটার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপের যে অ্যাকাউন্টের অ্যাক্সেস এরা চাইতে পারে ওয়েবসাইটের থ্রু তো সেটা কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা আপনারা খুব ভালোভাবে জানেন এবং নেক্সট হয়তো কোনো একটা সিচুয়েশনে গিয়ে এরকমও হতে পারে যে আপনারা আপনাদের কাছে তারা তাদের আপনাদের ইউপিআইয়ের যে পিন বা ইউপিআইয়ের যে কোড এইসব বা আপনাদের কাছে চাইতে পারে বা ওটিপিও ব্যাংকের ওটিপিও চাইতে পারে তো বা এরকমও হতে পারে একটা স্টেজে গিয়ে আমি যেটা খেয়াল করছিলাম কোনো একটা ভিডিওতে যে তারা একটা মেসেজ সেন্ড করতে বলে যে মেসেজের কস্ট তারা পাঁচ টাকা আমাদের মানে ফোন অ্যাকাউন্ট থেকে কেটে নেয় মানে আমাদের সিমের অ্যাকাউন্ট থেকে যেটা আমরা রিচার্জ করে থাকি তো সেটা কেটে নেয় তো এগুলো থেকে বাঁচার জন্য অবভিয়াসলি যেসব হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ডেড মেসেজ আসে সেগুলোর থেকে বাঁচার চেষ্টা করুন দরকার পড়লে পরে একটু মানে একটুখানি তাদের ওয়েবসাইটগুলো ঘেটে আসুন যেরকম জিওর রয়েছে ওয়েবসাইট রয়েছে ভোডাফোন এরকম সব কিছুর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তো আপনারা সেগুলো ভিজিট করে আসতে পারেন খুব সহজে তারা তাহলে আপনারা বুঝতে পারবেন যে তারা আদেও এরকম টাইপের কোনো মানে মেসেজ শেয়ার করেছে কি না বা এরকম টাইপের কোনো নোট শেয়ার করেছে কি না আর এটার মাঝে যেটা অ্যাকচুয়ালি জিও এবং বিএসএনএল অফার করছে এখনও অবধি তো সেটা আপনাদের জানানো উচিত মানে একটা ফেক নিউজ বললাম সেটার সঙ্গে তাদের একটা গুড নিউজও জানানো উচিত যে জিওর যেই মানে ডেটা অ্যাডল্ট প্যাকগুলো রয়েছে যেমন এগারো টাকা একুশ টাকা একান্ন টাকা এবং একশো এক টাকা যেগুলোর মধ্যে তারা এক্সিস্টিং মানে প্ল্যানগুলো যা ছিল যা ডেটাগুলো দিচ্ছিল তারা তো সেগুলো তারা ডবল করে দিয়েছে এই মানে কোভিড নাইন্টিন চলাকালীন তো এতে করে আমাদের ডেটার যাতে কোনো রকমের অসুবিধা না হয় তারা হয়তো সম্পূর্ণভাবে ফ্রি করতে পারেননি বা ভবিষ্যতে হয়তো করতেও পারেনি এরকম একটা নিউজ আসছে তো সেটা হয়তো মানে যদি কার্যকারী হয়ে যায় তো আমি চেষ্টা করব কালকে আপনাদেরকে সেটার সম্বন্ধে নিউজটা দিয়ে দেওয়ার আর তারা যা বলছেন যে এগারো টাকা একুশ টাকা একান্ন টাকা এবং একশো এক টাকার যে ডেটা প্যাকগুলো রয়েছে সেগুলো তারা ডবল আপ করে দিচ্ছে এবং এটা ছাড়াও বিএসএনএল যেটা করছে সেটা হচ্ছে বিএসএনএল তাদের যে ব্রডব্যান্ডের এক্সিস্টিং কাস্টমারগুলো ছিল বা নতুন যারা কাস্টমার তারা মানে এক মাসের জন্য তারা ওয়ার্ক ফ্রম হোমের জন্য এক মাসের জন্য তারা ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারবেন একটা আনলিমিটেড স্পিডে তো সেটাও তারা মেনশন করে দিয়েছে মেবি টেন এমবিপিএস স্পিডে আর কতটা ডেটা কি হবে না হবে সেটা তারা মানে আমিও তাদের ওয়েবসাইটের মধ্যে ঠিকমতো পাইনি কোনো কিছু কিন্তু তারা মানে এইটা এক মাসের জন্য তারা আপনাদের জন্য প্রোভাইড করছে যাতে আপনারা ঘরে বসে আপনাদের কাজগুলো মানে অফিসে কাজ বা যাই হোক আপনারা যাই কাজ করুন তো সেটা আপনারা বাড়িতে বসে বসে সেটা কমপ্লিট করতে পারেন তো এটাই হচ্ছে মানে এখনও অবধি যে ফ্রিগুলো দেওয়ার কথা ছিল এছাড়াও মানে বোডাফোন এয়ারটেল এসবের কিছু একটা ডবল অফার চলছে সেটা আমি তাদের ওয়েবসাইটের মধ্যে কিছু পাইনি হয়তো তারা সিলেক্টেড বেসিসে এরকম কিছু একটা দিচ্ছে তো যাই হোক এটাও আপনাদেরকে জানানো উচিত ছিল তো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম এটাও আর নেক্সট যে ভিডিওটা আমি আনব সেটার মধ্যে হয় আর যাই হোক নেক্সট যে ভিডিওটা আমি আনবো সেটার মধ্যে আপনারা হয়তো খুব ভালোভাবে বুঝে যাবেন যে কিভাবে আপনারা এইসব ব্যাপার আইডেন্টিফাই করতে পারবেন নিমেষের মধ্যে এবং কিভাবে এর থেকে বাঁচতে পারবেন তো যাই হোক বাড়িতে আছেন সবাইকে সুস্থ থাকার আমি মানে অনুরোধ করছি সবাই যাতে বাড়িতে থাকে সেই অনুরোধই করব আবারও আগের ভিডিওর মতো আর এরকম টাইপের বিভিন্ন রকমের মানে লেটেস্ট নিউজ টেলিকম ইন্ডাস্ট্রি নিয়ে খুব মানে দ্রুত বাড়ছে মানে বিভিন্ন রকমের ভেতরের দিকে কথা চলছে তো সেটা ধরুন অনেক রকমের টেলিকম নিউজ আসবে তো সেগুলো আমি চেষ্টা করব আপনাদেরকে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে দেওয়ার যখনই কোনো ভিডিও আসবে যখনই কোনো ইনফরমেশান আমি পাবো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে বা একটা লাইক করবেন আর শেয়ার করুন যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে গ্যাসের মশার পক্ষ থেকে সৌরভ আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন ভালো রাখবেন এবং বাড়িতে থাকুন